মগরীব আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই মগরীব আজান সময় খাওয়া বা শোয়া যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মাগরীবের পর নবী সাল্লাম শোয়া অপছন্দ করতেন আমাদের আয়সা বলেছেন কারণ কারণ নবী সাল্লাহিসাম একরমক নবী সালামঈশাল রাগের অর্থাৎ মাগরী পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন বিধায় ঘুমাবেন না এবং শোবেন না তবে খাওয়া দাওয়া যায় আছে আর যদি কেউ অসুস্থতার কারণে শোন তাহলে সেটাও যায় আছে ফাতেম মারিয়াম আমাদের লিখেছেন পা থেকে জুতা খুলে জুতার উপরে বসা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অবকার লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায় ধ্যান চলে যায় আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না ব্যাপারটা সেরকম না মানুষ হবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সলাতে আসুন নদী কেন আমার মন গেল তখন সাথে সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করবো কারণ সৈমস হাদিসের সলাতকে মোনাজাত আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে সাদিকুর রহমান লিখেছেন স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয় অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার বিনিময়ে যে সেটা হালাল হবে বাট আপনি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কারণে আপনার গুনা হয়েছে সেজন্য আলাদা কাছে এসতে করতে হবে